অভিনব কায়দায় ইটের ভেতরে করে ট্রাক ভর্তি অবৈধ কাঠ শনিবার ভোরে মহিপাল দিয়ে পাচারের সময় ফেনী সামাজিক বন বিভাগে অভিযান চালিয়ে আটক করেছে, যার আনুমানিক মূল্য 10 লক্ষ টাকা। অভিযানের সময় শুভপুর স্টেশনের অফিসার ইনচার্জ বাবুল চন্দ্র ভৌমিক, স্পেশাল টিমের সদস্য গুন মোহাম্মদ তনচঙ্গা, শাকির মাহমুদ খান, শামসুল আলম মজুমদার সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। ফেনী সামাজিক বন বিভাগের স্পেশাল টিমের অধিনায়ক আবু তারেক খন্দকার জানান, ইটের ভেতরে করে অভিনব কায়দা নেওয়ার সময় ট্রাক ভর্তি 300 ঘনফুট সেগুন ও গামারিচিরায় অবৈধ কাঠ আটক করা হয়। ভোরবেলায় আমাদের বিভাগের বন কর্মকর্তা জনাব এস এম কায়সার সাহেবের গোপন সংবাদের ভিত্তিতে স্যার নেতৃত্বে স্যার আমাদেরকে একটা সংবাদ দেন যে আজকে একটা এত ট্রাকের নাম্বার উল্লেখ করে যে এত নাম্বারের কাঠ পাচার হওয়ার একটা সম্ভাবনা আছে। সেই অনুপাতে আমরা রাস্তায় টহল করি ফেনীর মহিপালে। টহলকালীন সময় অনেক গাড়ি চেক করার পরে এই আমাদের যে কাঙ্ক্ষিত গাড়িটি ছিল সেই গাড়িটি দেখা পাই। পরবর্তীতে গাড়িটি আটক করার জন্য আমরা গাড়ির কাছাকাছি গেলে গাড়িতে যারা ছিল ওরা পালিয়ে যায় এবং গাড়িটি আমরা পরে আটক করি এবং আটক করার পরে দেখতে পাই যে গাড়ির অভিনব পন্থায় ইটের নিচে চিরাই এবং গোল কাঠ আছে, সেগুন এবং গামার কাঠ ইটগুলি আমরা সরাই দেখতে পারি যে ওটা গাছের ট্রাকের ভিতরে গামার এবং চিরাই কাঠ। তো গাড়িটা পরবর্তীতে আমরা ট্রাকটা জব্দ করে আমাদের অফিসে হেফাজতে নিয়ে আসি। ফেনী থেকে জহিরুল আলমের তথ্যচিত্রে পল্লী টিভি। দেশ ও জনতার কথা বলে।